এবারে আরো এক খুদে বন্ধুর সাথে আলাপ করে নেই, শুনি ও আমাদেরকে কি শোনাবে। কি নাম তোমার? সাফির রহমান। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? দ্বিতীয় শ্রেণীতে। আচ্ছা, তুমি আমাদেরকে কি শোনাবে? একটি কবিতা। কি কবিতা? এমন যদিও তো, লিখেছেন সুকুমার বড়ুয়া। ওকে, তো বন্ধুরা চলো আমরা কবিতাটা শুনে ফেলি। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলে সুবাস নিতাম কত, এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখিয়ে ছবি, সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি, এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়া দিতাম এ দুনিয়া মন, এমন হবে কি একটি লাফে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি, গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে লক্ষ যুগের অন্ত আদি জানতে ছুটেছি। ধন্যবাদ।